নির্ধারিত আমাদের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আমাদের ব্লক সভাপতি, আমাদের সম্মানীয় বিধায়ক এবং আমাদের অঞ্চল সভাপতি এবং প্রধানগণ, সমস্ত নেতৃত্ববান, আমাদের বিধায়ক সহ সকলে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমরা সকল নেতৃত্ববর্গকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি, সকল নেতৃত্বকে আমরা মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমাদের বিশাল মিছিল আসছে পিছনে, আমরা সবাইকে অনুরোধ করব আমাদের এই পাশে জায়গা আছে, আপনারা সরে আসুন, মা বলার এই সাইডে চলে আসুন। প্রচুর লোক এখন আসতে বাকি আছে, তারা আসবে বাসছে, সুতরাং আপনারা আপনারা এই সাইডে চলে আসুন, আপনারা এই সাইডে চলে আসুন। অপদার্থ কেন্দ্রীয় সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের কালিঙ্গুয়া তৃণমূল কংগ্রেসের ধিক্কার মিছিল ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি মহিলা কর্মীদের ডান দিকে, আমি সবাইকে অনুরোধ জানাবো, চলে আসুন চলে আসুন সামনের দিকে চলে আসুন, টোটো একদিকে ঢুকিয়ে দিন, সামনে চলে আসুন, বাঁদিকে চলে যান, বাঁদিকে যত পারবেন বাঁদিকে চলে যান, চলে যান দয়া করে। আমি জানি স্বল্প পরিসর জায়গা, আমি বলছি সবাইকে বলছি দাঁড়াই, আরে ভাই ডান দিকে ঢোকাও না সবাইকে, এটা বুঝছো না, সবাইকে বলে দাও। হাজারে হাজারে মানুষ মাত্র তালদি অঞ্চলের অশোক হালদার, কালীচরণ মাল এবং আমাদের সমস্ত পঞ্চায়েত সদস্যদের নেতৃত্বে প্রথম মিছিল আমাদের মধ্যে ঢুকেছে। মাতলা এক নম্বর অঞ্চলে বিশ্বনাথ শাহ, শম্ভু শাহ, প্রসেন এবং পল্টু চক্রবর্তী, অশোক পাত্রদের নেতৃত্বে মিছিল ঢুকেছে। আমি সবাইকে বলছি, আমি দয়া করে অনুরোধ করছি, এই টোটো আরো ঢুকিয়ে যাও, ওপাশে টোটো সরিয়ে নাও ওখান থেকে, ওখানে মানুষ যাবে, ওদিকে চলে যান, বাঁদিকে চলে যান। এত মানুষ ক্যানিয়ের ওপরে আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আরে ডান দিকে চলে যান, পাশে ভাই তোমরা বন্দি সরে যাও, সরো অন্য লোকেদের পেছনে আসতে দাও, চলে যান ভাই, আমি অনুরোধ করব। এক ঘন্টা দেড় ঘন্টার সভা, আমি অনুরোধ করছি সবাইকে আপনারা সহযোগিতা করুন, আপনাদের সবাইকে অনুরোধ করছি সহযোগ, টোটোগুলো সামনের দিকে নিয়ে চলে আসো, টোটোগুলোকে ওই দিকে ঢুকিয়ে দাও, রেলের দিকে ঢুকিয়ে দাও, আর প্ল্যাকার্ডগুলো ভালো করে ওই দিক করে তুলে ধরুন, প্ল্যাকার্ড দেখুন হাজারে হাজারে প্ল্যাকার্ড করা হয়েছে, পতাকা দেওয়া হয়েছে। আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা সহযোগিতা করুন, একটা বর্ণাঢ্য মিছিল সুসজ্জিতভাবে, আজকে ধিক্কার মিছিল প্রতিবাদ মিছিল আপনারা যেভাবে এসছেন, আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। প্রচুর অঞ্চলের মানুষ আসছে, পেছনে তাকিয়ে দেখুন, সুতরাং সবাইকে বলছি সবাইকে দেখার সুযোগ করে দিন। এই পাশটা দাঁড়িয়ে পড়ুন, আমাদের পেছনে কর্মীরা দাঁড়িয়ে পড়ুন, আমাদের পেছনে কর্মীরা দাঁড়িয়ে পড়ুন, আর যারা এইসব নিয়ে এসছেন আমি তাদেরকে বলবো সামনের দিকে আসুন, সামনের দিকে থাকুন, বাঁদিকে আরো আরো বাঁদিকে আরো চলে আসুন না ভাই, আমি অনুরোধ করছি। একটু মাদ্রা অঞ্চল থেকে অর্ণব রায়, শিবু চক্রবর্তী, মুজিবুর রহমান, আমাদের মুকেশ মণ্ডল অঞ্চল সভাপতি, বদ্যুৎ রায় সহ সবাইকে দেখে নাও না তোমরা, আমাদের স্বেচ্ছাসেবক মিছিলে ক্যানিং ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী, কৃষকের বিরুদ্ধে, আমি সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। আমাদের ইটখোলা অঞ্চল থেকে খতিব সর্দার, তার নেতৃত্বে ইটখোলা অঞ্চল থেকে এক বিশাল মিছিল আমাদের মধ্যে আসছে। আমাদের গোপালপুর অঞ্চল থেকে, আপনি এ পাশে যান না,
দয়া করে একটু এপাশে যান, আর একটু জায়গা করে দিন। আরে পেছনে প্রচুর মিছিল আসছে, একটু জায়গা করে সবাইকে দাঁড়াবার জায়গা করে দিন। সবাইকে নিয়ে আমাদের দল একটু ডান পাশে চলে যাও, দাঁড়িয়ে পড়ো। এই ওখানে আমাদের কর্মী রয়ে ভোলা, তুমি নিচে চলে যাও। এখানে দাঁড়িয়ে কি করছো? তোমার কে হচ্ছে বলছে? ওখানে যাও, ওখানে দাঁড় করিয়ে দাও সবাইকে, ডান পাশে দাঁড় করিয়ে দাও সবাইকে, সবাইকে ডান পাশে। অনেক জায়গা আছে ওদিকে, সবাই দেখতে পাচ্ছেন। সুতরাং আমাদের মহিলাদেরকে এখনই আমাদের সবার কাজ শুরু করব। আমাদের নারায়ণপুর অঞ্চল থেকে দীর্ঘদিনের নেত্রী রহিমা লস্কর এবং সালাউদ্দিন লস্কর আমাদের মধ্যে এসেছেন। ওই এবং আমরা চাইবো একটা আস্তে আস্তে আস্তে, আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি একটু আস্তে আস্তে, বাঁ পাশে বাঁয়ে 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 চলে যাও, বাঁয়ে চলে যাও। এই ও করবে না, এই ক্ষতি ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও ক্ষতি ভাই। আমি সবাইকে বলছি কিন্তু লস্কর আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে, একটা জোরে হাত তালি হবে। যা দীর্ঘদিনের লড়াই এবং সংগ্রামের মধ্যে দিয়ে সুন্দর মনকে তিনি, আমি আপনাদেরকে বলবো যে আমাদের যারা নেতৃবৃন্দ আছে সবাইকে বসার জায়গা করে দেবে, দয়া করে, দয়া করে। যারা নেতৃত্ব দিয়ে অঞ্চল সভাপতি, আমি অঞ্চল সভাপতি যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো। আমি অঞ্চল, আমি সবাইকে অনেক ধন্যবাদ জানাবো। এবং আমরা চাইবো যে এই মিটিং অত্যন্ত শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে আপনারা করবেন। আরও বেশ আতিগুর আতিগুর এনাদেরকে আরো পিছিয়ে যেতে বলো, ওদিকে মিছিল ঢুকছে। সবাইকে বলছি কৃষক নীতির বিরুদ্ধে আমাদের আমাদের এই আমাদের এই আজকের মিছিল এবং না আমাদের মধ্যে আমাদের এসটিএসসিএল জেলার সভাপতি বাপন নস্কর উপস্থিত হয়েছেন, সুশীল সরদার উপস্থিত হয়েছেন, জেলা পরিষদের সদস্য এবং বাপন নস্কর, আমি সবাইকে স্বাগত অভিনন্দন জানাচ্ছি। সবার নাম আমরা প্রকাশ করতে পারলাম না। আমি প্রথমে আজকের এই প্রতিবাদ মঞ্চে বাপন নস্করকে বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, দয়া করে কেউ যাবেন না, যাবেন না তো কেউ। সভা আমরা অল্পক্ষণ করব, কিন্তু মনে রেখে দেবেন এই সভা মঞ্চ থেকে একটা মানুষও যেন না যায়। আপনারা প্রমাণ করে দিন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমি প্রথমে আমাদের এসটিএসসিএল সভাপতি বাপন নস্কর।